আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 8 জুলাই 2023 রোজ শনিবার অবস্থান করতেছি শরৎনগর গরুহাটে। আর এই হাটটির অবস্থান আপনারা জানেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে এই হাটটির অবস্থান। আর আজকে আমরা এই শরৎনগর গরুহাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী দেখাবো, যে গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো। আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, গাভী গরু সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাদেরকে সরাসরি হাট বা ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে। তো আসুন আমরা রফিকুল মামার সঙ্গে কথা বলি। মামা এখানেই রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? আল্লাহ ভালো আছে মামা, ভালো আছেন আলহামদুলিল্লাহ। মামা শুরুতে এই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম রফিকুল ইসলাম, বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া দক্ষিণ পাড়ায়, শরৎনগর হাটের পাশেই। আচ্ছা, মোটামুটি মামা বেচা কিনা কেমন হচ্ছে ঈদের পরে? খুব ভালো না তো বেচা কিনা হচ্ছে মামা। এখন তো হয়তো গাভী গরুর ব্যবসাটা একটু ভালো চলবে আর কি, যত সম্ভব ভালো চলার কথা, কারণ এতদিন তো সবাই কুরবানি নিয়ে ব্যস্ত ছিল। আজকে মনে হয় আপনার জার্সি গাবি বেশি নাকি মামা? আজকে আস্তে আস্তে দুপুরের পরে আসা হয়ে গেছে। আচ্ছা, তো এখন যে কয়টা আছে চলুন আমরা দর্শকদের দেখাই। আচ্ছা, তো পাশে মামা জার্সি দিয়ে শুরু করি নাকি? আচ্ছা, শুরুতে যেটা দেখতেছি বিস্কিট কালারের অরিজিনাল জার্সি। হ্যাঁ মামা, এটা অরিজিনাল জার্সি। আচ্ছা, দাঁত বয়স কেমন হইছে? 6টা 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয়টা দিছে মামা? বাচ্চা 2 নাম্বার বাচ্চা। 2টা? আচ্ছা, 2টা বাচ্চা দিয়েছে। এখন গাবি কি সুস্থ সবল আছে? দুধ আছে বাটে? দুধ আছে 10 কেজি 10। জিনোইনি 10 কেজি? জিনোইন 10 কেজি থাকে। দর্শকরা দেখে শুনে নিতে পারবে মামা? হ্যাঁ মামা, দোয়া দেখে নিবি এসে থাকি। দাম কত যাচ্ছেন? দাম মামা 1,35,000। 1,35,000? আচ্ছা, 1,35,000 টাকা দাম। আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। আচ্ছা মামা, পাশে চলে যাই, পাশে 2 নাম্বার সিরিয়ালের যে গাভী রয়েছে সে গাভীটা আমরা দর্শকদের দেখাবো। এটাও জার্সি? এটা তো মনে হয় বাগাবাড়ির না অরিজিনাল মামা? এটা বাগাবাড়ি কিন্তু একটু ক্রস বিটের, ক্রস বিট আছে। আচ্ছা, দাঁত কয়টা? সবাই তো বোঝে বুঝছে, আমি একটা বললে আমার হলে তা তো না। জি মামা, এর দাম 6টা? 6 দাঁত। বাচ্চা কয়টা দিচ্ছে? বাচ্চা দ্বিতীয়। এটাও দ্বিতীয়? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, বাটে দুধ আছে মামা? বাটে দুধ আছে 8 কেজি। 8 কেজি? 8 কেজি জিনিয়ে দুধ। আচ্ছা, জিনিয়েনি 8 কেজি দুধ যদি থাকে এখন এই অবস্থায় দাম কেমন চাচ্ছেন গাভীটার? দাম মামা 1,05,000। 1,05,000? হ্যাঁ 1,05,000। আচ্ছা, 1,05,000 টাকা দাম। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ মামা, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, প্রতি শনিবারে শরৎনগর হাটে এসে আপনার এখান থেকে দর্শকরা চাইলে গাভীগুলো দেখে শুনে নিতে পারবে? আচ্ছা, 3 নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের? অস্ট্রেলিয়ান। আচ্ছা, দাঁত কয়টা? চার দাঁত। বাচ্চা কয়টা দিছে? একটা? আচ্ছা, এক বাচ্চা দিয়েছে। এখন কি গাভী সুস্থ সবল আছে মামা? হ্যাঁ মামা, সুস্থ আছে সবগুলো, সুস্থ সবল গাভী। অবশ্যই দেখে শুনে কালেকশন করবেন, যেহেতু আপনারও তো কালেকশন করা। দুধ কেমন আছে গাভীটার? দুধ আছে মামা 10 কেজি। 10 কেজি? দাম কেমন চাচ্ছেন মামা? দাম 1,15,000। 1,15,000 টাকা। আচ্ছা, আলোচনার সুযোগ আছে? আচ্ছা, বাটটাট ক্লিয়ার তো একদম? আচ্ছা, এই পাশে একটা বিগ বডির গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের মামা? এখন কোনটাই তো বাচ্চাও নাই গাভও নাই? পাটে দুধ কি পরিমাণ আছে? 13 কেজি? আচ্ছা, 12 কেজি গ্যারান্টি থাকবে, দর্শকরা দেখে শুনে নিতে পারবে। দাম কত চাচ্ছেন? দাম চালি তো অনেক দাম,
আচ্ছা 135,000 দাম 135 135,000 টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন সুযোগে খুব সুন্দর গাবি বাবা আচ্ছা চলেন তাহলে পরের গাবিটা দেখি মামা 5 নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের যে গাবিটা দেখতেছি এটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন হইছে দাঁত মামা দুইটা দুই দাঁত বকনা গরু হ্যাঁ বকনা গরু আচ্ছা দুই দাঁত কিন্তু বাচ্চা তো ছিল নাকি হ্যাঁ বাচ্চা ছিল প্রথম বাচ্চা একটা বাচ্চা ছিল এখন তো বাচ্চা নাই না বাচ্চা নাই দুধ আছে আচ্ছা গাব কি আছে এগুলো না মামা এটা গাব নাই কোনো গাব টাব নাই আচ্ছা দুধ কেমন পাচ্ছেন গাবিটা থেকে 12 কেজি আচ্ছা 12 কেজি দুধ থাকলে এখন এই অবস্থায় 5 নাম্বার সিরিয়ালের এই গাবিটার দাম কত চাচ্ছেন মামার দাম হলো 125 125 আচ্ছা 125,000 টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা এটা সিরিয়ালে আমরা 5 নাম্বার গাবি দেখে নিলাম মামা সাইড করে দিবেন পরের যে গাবিগুলো আছে সেই গাবিগুলো আমরা দর্শকদের দেখাই মামা 6 নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের এটা জার্সি ব্ল্যাক জার্সি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে মামা ছয় নাম্বার সিরিয়ালের গাবি ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে বাচ্চা দ্বিতীয় বাচ্চা মামা দুইটা দুইটা বাচ্চা আচ্ছা দুইটা বাচ্চা দিছে ব্ল্যাক জার্সি মাথাটা সুন্দর আচ্ছা আর বাটটা সব ক্লিয়ার হ্যাঁ মামা বাট ক্লিয়ার একেবারে বাট ক্লিয়ার সুস্থ সবল আছে দুধ কেমন পাওয়া যাবে দুধ আছে মামা 12 কেজি 12 কেজি জেনুইনই 12 কেজি আচ্ছা দাম কত চাচ্ছেন দাম মামা 110 110 আচ্ছা 110,000 টাকা দাম চাওয়া চাওয়া দাম আচ্ছা আলোচনার সুযোগ আছে আচ্ছা মামা শেষ মুহূর্তে আপনার যে গাবিটা রয়েছে আজকে এই গাবিটা কি জাতের মামা শেষ মুহূর্তে এটা খুব সুন্দর জার্সি সুন্দর জার্সি বিস্কিট কালার বিস্কিট কালার আর জার্সি মনে করেন আমাদের দেশের এক নাম্বার আচ্ছা বয়স তো মনে হয় 8-10 দাঁত হয়ে গেছে আচ্ছা কয়টা বাচ্চা দিছে তৃতীয় বাচ্চা 3 নাম্বার বাচ্চা 3 নাম্বার বাচ্চা কিন্তু 14 কেজি দুধ আছে বলেন কি এখন দোয়ালে 10 কেজি দুধ হবে এই মুহূর্তে অবিশ্বাস্য কিন্তু অবিশ্বাস্য না দোয়া দেহেলি বিশ্বাসা নাই আচ্ছা দর্শক দহন করে দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা বাটটা ক্লিয়ার হ্যাঁ বাট ক্লিয়ার আচ্ছা তো এখন দর্শকরা চাইলে দেখে নিতে পারবে এমনি সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ আছে আচ্ছা দাম কত চাচ্ছেন গাবিটার মামা এর দাম 105 105 লাখের নিচে আসা যাবে নাকি মামা বলেন আছে 195 হ্যাঁ 195 একদম 95 এখানে আর কথা বলার সুযোগ রাখেন নাই নাকি না না কথা বলার কোনো সুযোগ আচ্ছা একটু ঘুরায় দেন এই পাশ থেকে দেখায় দেই একদম 95,000 টাকা অরিজিনাল বিস্কিট কালারের জার্সি আট দাঁত বয়স মামা কিন্তু অলরেডি অনেকগুলো গাবি আজকে বিক্রি করে ফেলেছে আমরা আস্তে আস্তে আজকে দুপুরের পরে আসছি দর্শক এই জন্য হয়তো স্বল্প পরিসরে আপনাদেরকে গাবি দেখালাম শরৎনগর গরুহাট থেকে রফিকুল মামার কালেকশন করা গাবি তো দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন ভাই একটু সরবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন গাবি গরু বাচ্চা সহ দুধের বা প্রেগনেন্ট বা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি যে যেটাই সংগ্রহ করবেন দয়া করে আপনারা সরাসরি হাট বা খামারে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো মামা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম